হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল তৃষাদীপ। তো আজকে আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তখন সকালের বাজে হলো 10টা, তখন আমি হলো স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি। তখন আজকে হলো আমরা হলো মন্দিরে যাব, বজরংবলীর মন্দিরে। তো তাই জন্য আমি এখানে এখন ড্রেস ড্রেস পরে নিয়েছি। মা আর দিদি এখন রেডি হবে, দিদি তো রেডি হয়ে গেছে, খালি বাটাটা নামাচ্ছে, তারপরে আমরা মন্দিরে যাব। তো মন্দিরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি পরে নিয়েছি এই আউটফিটটা, যেটা আমার মাসি আমাকে গিফট করেছিল বার্থডেতে, তখন আমি এটা পরে নিয়েছি। এখন আমি হলো আমার মানে চুল টুল একবার আশরাবো, তারপরে কি আমি যাব। তো মা এখন এখানে রেডি হয়নি। মা কি করছো? মালা বানাচ্ছে। মালা বানাচ্ছে, এখানে রেডি হয়ে যাচ্ছে। মা হলো এখানে হলো প্রিপারেশন করছে। চলো ওরম, চলো ঠাকুর কেউ পুজো দিয়ে বাটা নামানো হয়ে গেছে। এই দেখো, চলো আমি রেডি রেডি হয়ে গেছি। আমরা এখন ঘরের থেকে বার মন্দিরে যাচ্ছি। বিল্ডিং থেকে নিয়ে যাও। দাঁড়িয়ে রয়েছে দিদির একটা ফ্রেন্ডের জন্য, দিদির একটা ফ্রেন্ডের জন্য দাঁড়িয়ে রয়েছি। দিদির ফ্রেন্ডটা আসলেই আমরা যাবো গিয়ে মন্দিরে। তো এই যে দেখো দিদি হলো আমার একটু ক্লিপ নিয়ে নিল। আমি এখানে বজরংবলী ঠাকুরকে পূজা করছি। তো এবার একটু ভিতরে মন্দিরটা গিয়ে শিব ঠাকুরকে হলো আমি পূজা টুজা দিয়ে দিলাম। এই দেখো কি মন্দিরটা কি সুন্দর না? তো আমার হলো এই মন্দিরটা সেই ভালো লাগে। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার।